ঈদের যে চাঁদ রাত অনুষ্ঠান ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে রাইস কুকারটা এটা বাংলাদেশে একদম কুমিল্লার রসমলাইয়ের মতো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা তো ব্লগ দেখলাম আচ্ছা আলহামদুলিল্লাহ এনিবডি ক্যান ইম্পোর্ট আমাদের মিশন হচ্ছে আমরা বাংলাদেশ মার্কেট চালু করব অকল্যান্ডেও আমরা অ্যাকচুয়ালি তৃতীয় ঢাকা অথবা চতুর্থ ঢাকা যদি বানানোর একটা প্রচেষ্টা চালাইতে পারি ভালো লাগছে আমি যদি মেয়ে হইতাম আমি এটা পরে নিতাম আর কি এই কাপড়টা দেখেন অনেক নাইস একমাত্র বাংলাদেশি রেডিও যেখানে এফএম এ এভরি উইক একটা শো হয় যেটা আমি হোস্ট করি এবং আমি দেখাশোনা করি আসসালামু আলাইকুম কি আওরা আই এ গুড আই দিস ইজ সিফাত ফ্রম অকল্যান্ড নিউজিল্যান্ড আজকে আমি দেখেন রাত্রেবেলা একটা জায়গায় আসছি আগামী দুই দিন পর আমাদের ঈদ হচ্ছে সো অ্যাকচুয়ালি এটা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশি একটা কমিউনিটি আছে এটার নাম হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি ইন শর্ট আমরা বলি BNZFS সো ওনাদের মাধ্যমে অ্যাকচুয়ালি একটা বাংলাদেশের একটা আমাদের ঈদের যে চাঁদ রাত অনুষ্ঠান ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে অন্যান্য অনুষ্ঠান তো হয় অ্যাকচুয়ালি বাট চাঁদ রাতের হিসাবে এটা আমাদের প্রথম একটা অনুষ্ঠান ওনারা করতেছে তো আমরা অ্যাকচুয়ালি মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে নামাজ টামাজ শেষ করে আমি ইফতারি শেষ করে আমি এখান থেকে মানে বাসা থেকে এখানে আসছি তো এখানে প্রচুর বাঙালি আসছে অ্যাকচুয়ালি স্পেশালি আর সামনে আগামী দিনগুলোতে অনেকগুলো প্রোগ্রাম আছে তো আমি যাই চলেন ভিতরে একটু দেখাই যে কারা কী অর্গানাইজ করলো তো এটা দেখেন ওই যে BNZFS যেটা দেখতেছেন এটা হচ্ছে ওনাদের অফিস সো এই BNZ অফিসের ভিতরে দেখেন প্রচুর বাঙালি ঢুকছে ভিতরে সো আমরা এখন আগে যাই তো ওই যে দেখেন মোটামুটি অনেক মানুষ অনেকগুলো স্টল বসছে এখানে সামনে দেখেন কাপড় চোপড় আনা হয়েছে ভিতরে অনেকগুলো মানুষ আসছে দেখেন বাংলাদেশি প্রোডাক্ট তো আমি অ্যাকচুয়ালি এইখান থেকে স্টার্ট করতেছি আপনারা দেখেন যে বাংলাদেশে কী কী জিনিস পাওয়া যায় স্টলে বসছে ইস্পাহানের যেই মিল্ক মেরি বিস্কিট থেকে শুরু করে এলিনের যেই মানে সব কিছুই আছে এখানে অ্যাটলিস্ট দেন দেখেন টানের যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে দেখাই চিনি গুঁড়া আছে দেন বাংলাদেশের মোটামুটি সব কিছু আছে আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমি যদি বলি দেখেন এই যেটা দেখতেছেন রাইস কুকারটা এটা বাংলাদেশের এটা কিয়ামের রাইস কুকার আর কি এই যে দেখেন আমি যেটা বলছিলাম এই যে দেখেন কিয়ামের প্রোডাক্ট এগুলো সবগুলোই বাংলাদেশি এটা আমাদের মানে অ্যাটলিস্ট একটা গর্বের বিষয় দেখেন প্রত্যেকটা জিনিস হচ্ছে কিয়ামের বাংলাদেশি আমি অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্ট করতেছি আমি আপনাদের সাথে দেখাইতেছি অনেকগুলো ডিজার্ভ করা হয়েছে আমরা যাই একটু সামনে যাই এখানে দেখেন একটা বুথ করা হয়েছে ফটো বুথ আর এই জায়গায় দেখেন ইবু বারাক আমি যেটা বলছিলাম এই যে BNZFS এর যে লোগোটা দেওয়া আমাদের যে অর্গানাইজেশনটা ভেতরে অনেক গান হচ্ছে অ্যাকচুয়ালি গানের জন্য আপনারা কথা শুনতেছেন কিনা আমি জানি না বাট আপনারা জাস্ট দেখে নেন এই জায়গায় মেহেদির অনুষ্ঠান হইতেছে মেয়েদের আসসালামু আলাইকুম আপনি এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন BNZ-এর যে ইনফরমেশন আপনি নিতে পারবেন ওনারা এখানে বসছেন আর কি আর এই জায়গায় দেখেন কাপড় চোপড় বাংলাদেশে অনেকগুলো কাপড় চোপড় আছে যে বাংলাদেশের শাড়ি তারপর হইতেছে যে পাঞ্জাবি আমি জাস্ট ইন শর্ট আমি আপনাদেরকে দেখাইতেছি অ্যাকচুয়ালি কী কী যেন ধরনের জিনিস বিক্রি হচ্ছে আর কি এই যে দেখেন বাংলাদেশি যে সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে এই জায়গায় এখানে অর্নামেন্টস আছে তো এখানে বাংলাদেশি শাড়ি দেখেন অনেকগুলো ওনারা পুরা নিয়ে বসছে এই জায়গায় এখানে মোটামুটি একটু প্রাইস আর প্রাইস হওয়াটাই একটু স্বাভাবিক $120 যেটা আপনি প্রাইস দেখতেছেন বাংলাদেশের টাকায় মোটামুটি আপনি সাইড দিয়ে গুণন করলে মোটামুটি ভালো একটা প্রাইস হয় তো অ্যাকচুয়ালি এই দেশে যেহেতু এগুলো ইম্পোর্ট করে আনা হয় সো একটু প্রাইসটা একটু বেশি পড়ে এটা খুবই স্বাভাবিক জিনিস বাট আমাদের যে জিনিসগুলো আছে সেটাই হচ্ছে আসলে ইম্পর্ট্যান্ট বিষয় দেন এখানে দেখেন অনেকগুলো বাংলাদেশি কাপড় আছে মোটামুটি চিপ প্রাইসের মধ্যে এখানে আছে আপনারা আসলে এখানে পাবেন অনেকগুলো কাপড় আছে যে দেখেন বাচ্চাদের কাপড় কাপড়ের জন্য যে বাংলাদেশ নাম্বার ওয়ান সেটা বলার কিছু নাই যে প্রত্যেকটা কাপড়ে হাত দিবেন দেখবেন যে মেড ইন বাংলাদেশ থাকে তো এখানে বাচ্চাদের কাপড় আছে এখানে শাড়ি আছে প্লাস এখানে দেখেন মেয়েদের যে অর্নামেন্টস বলেন বা এভরিথিং সব কিছু খুব সুন্দর সুন্দর কাপড় আছে কিন্তু এই জায়গায়
তো এখানে ভাইয়ারা পুরো যারাই আসেন দেখেন অনেক নাইস নাইস কাপড় আছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি যদি মেয়ে হইতাম আমি এটা পরে নিতাম আর কি। এই কাপড়টা দেখেন অনেক নাইস। এখানে বাংলাদেশি বিরিয়ানি দেখেন ডিজার্ট, তারপর এটা সিঙ্গারা আছে, মিষ্টি আছে এই জায়গায়, তারপর বাংলাদেশি রসগোল্লা আছে, তারপর দেখেন এখানে অনেক ধরনের মিষ্টান্ন আছে, বাংলাদেশের রসগোল্লা সব কিছু আছে। দেন এই জায়গায় দেখেন সিঙ্গারা আছে, এই জায়গায় মনে হয় দই। আমি জানি না আপনারা সাউন্ড শুনতে পারতেছেন কিনা, বাট আমি চেষ্টা করতেছি আর কি দেখাইতে আর কি। এই জায়গায় ঘরোয়া দেখেন হালিম আছে মাত্র 5 টাকা, ওনলি 5। রসমলাই আছে, আমি একটু রসমলাইটা আপনাদেরকে একটু শেয়ার করতেছি। বাংলাদেশি যে রসমলাই ঘরোয়া যে রসমলাইটা কীরকম হয় আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। একদম কুমিল্লার রসমলাইয়ের মতোই লাগতেছে। তারপর হইতেছে এখানে হালিম আছে, এটা এটা কত? $5 না 5? এটা কত সেম প্রাইস? $10. ওকে, সো দিস ইজ $5, ইজ $10, ইয়া ভেরি চিপ। সুস্মিতা আপু মনে হয় ওনার একটা স্টল দিছে, তো এই আপু অনেকগুলা ডিজার্ট করছে উনি, আমি জানি না অ্যাকচুয়ালি ডিজার্টগুলোর নাম কি। গুড়ের সন্দেশ, আচ্ছা আচ্ছা। আর এই 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 বক্সে কি কি আছে? এগুলোই না? এগুলার প্রাইসটা কি একটু বলা যায় যে প্রাইসটা কত? এটা $8, এটা হচ্ছে $12, তাই? ওকে, আপনি যখন শেষ করবেন আমি আপনার সাথে কথা বলব, নো প্রবলেম, ঠিক আছে? আপনি শেষ করেন। পুরা এখানে অনেকগুলো স্টল নিয়ে বসছে ডিজার্ট আইটেম ছাড়াও, যে দেখেন এখানে বিদেশিরাও অনেকে আসছে অনেক জায়গায়। বাংলা দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে, প্রত্যেকটা জায়গায় বাংলা দেখতে অনেক ভালো লাগতেছে। এটা কি জানতে পারি এটা কিসে? প্রন পোলাও। এটার প্রাইস কত? $10, অনেক চিপ। এটা হাউ মাচ? $1 ইচ, রাইট? আচ্ছা, সো আমি জাস্ট $5 ইচ, রাইট? এখানে দই বড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আর কি। আপু খুব সুন্দর দই বড়া বানাইতে পারে, দেখাই দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি। পায়েস হাউ মাচ? হাউ মাচ? $4, আচ্ছা আচ্ছা। আর এটা কি ইচ? আচ্ছা, ডাম্পলিং, মালাইচা। আচ্ছা, খুব নাইস। মালাইচা কত? $3 এখানে যাদেরকে দেখতেছেন ওনারা কিন্তু অ্যাকচুয়ালি কারণে এখানে বিজনেসের জন্য আসেন নাই, প্রত্যেকজনই এখানে যারা আসছেন জাস্ট একটু টাইম স্পেন্ড করার জন্য, যেহেতু বাংলাদেশি কমিউনিটির একটা অনুষ্ঠান হচ্ছে তো সবাই অ্যাকচুয়ালি গেট টুগেদার করার জন্য অ্যাকচুয়ালি আসছে আর কি। ফার্স্টে ভাবছিলাম যে যেহেতু এটা ফার্স্ট টাইম, মানে চাঁদ রাত জিনিসটা তো ফার্স্ট টাইম ছিল আজকে, আমি মনে করি নাই যে এত বাঙালি এখানে আসবে আজকে। আমি আজকে এটা প্রথম আসছি এই অফিসে, এই অফিসে আমিও ফার্স্টে আসছি। আমরা তো আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি এখানে মাছ আসে না, নিউজিল্যান্ডে ইউজুয়ালি আসে না, আমরা দেখতে পারি না। তো একটা ভালো জিনিস হচ্ছে যে BNZFS যে সংগঠনটা আছে বাংলাদেশের যে সংগঠন, ওনাদের একটা চেষ্টা অ্যাকচুয়ালি আমরা হয়তো বা কিছুদিন পর, এক মাস পর বা দুই মাস পর আমরা হয়তো বা এখানে ইলিশ মাছ খেতে পারবো, বাংলাদেশে ইলিশ মাছ। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা সবাই কথা বলতেছি, কারণ আমাদের মানে বাঙালিদের সবারই একটা ইচ্ছা থাকে যে বাংলাদেশের ইলিশ মাছ যদি বিদেশে বসে খাইতে পারি, তো সেটা তো আসলে একটা আনন্দের সংবাদ। তো থ্যাংকস টু BNZFS।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো ব্লগ দেখলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, একটু পরিচয় আর একটু নামটা দিয়ে একটু শুরু করলে ভালো হয় আর কি। ওকে, আমার নাম ডক্টর মোহাম্মদ ইসলাম, আমি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি, আর আমি একজন ডাক্তার প্রফেশনালি। নিউজিল্যান্ডে আসছি প্রায় 22 বছর। অ্যান্ড সিন্স বিগিনিং আই বিন হ্যাভিলি ইনভলভ উইথ বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু কথা আমি অ্যাড করতে চাই, আমি যদিও পার্সোনালি আপনার সাথে ওইরকম কথা হয় নাই, বাট ফেসবুকের মাধ্যমে যেহেতু আমরা বাঙালি কমিউনিটি আমি আপনাকে চিনি অনেকদিন যাবো, তো আলহামদুলিল্লাহ আমাদের যে পেজে বা আমাদের যে গ্রুপে আমি একটা পোস্ট পাইছি কয়েকদিন আগে, সেটা হচ্ছে যে আপনারা বা আপনাদের চেষ্টার মাধ্যমে এটা সামহাও পার্শিয়ালি বা ফুললি যাই হোক মানে বাংলাদেশের ইলিশ মাছ আমরা অ্যাকচুয়ালি ইনশাল্লাহ নিউজিল্যান্ডে পাবো, তো সেটা সম্পর্কে অ্যাকচুয়ালি যদি কিছু একটু বলতেন। ওকে, আমরা আসলে এই প্রক্রিয়াটা শুরু করেছি December 2009 থেকে, এরপর বিভিন্নভাবে কারণে এটা আর প্রসিড করে নাই। সোসাইটিতে আবার প্রেসিডেন্ট হওয়ার পর আমি এটা আবার শুরু করি খোঁজখবর নেওয়ার জন্য, অ্যাপ্লিকেশন লঞ্চ করি এবং সাবমিশন করি অ্যাজ এ কালচারালি ইম্পর্টেন্ট ফিশ, বায়োসিকিউরিটিতে সিকিউরিটিতে পাঠায় এবং ওরা অ্যাপ্রুভ করে। ওয়ান্স ইট ইজ ফাইনালাইজড দেন এনিবডি ক্যান ইম্পোর্ট ইলিশ। ইনশাল্লাহ। হ্যাঁ, যদিও আমি আমার এই পোস্টটা আমি আরও বেশ কিছুদিন আগেই পাইছি, এই ভাইয়ার পোস্ট ছিল, আমি এগুলো দেখছি। তারপরেও জাস্ট আপনি যারা বাংলাদেশিরা যারা অ্যাকচুয়ালি আমার ব্লগে দেখেন, অ্যাকচুয়ালি আপনাদের জানানোর জন্য অ্যাকচুয়ালি ভাইয়াকে আমি জাস্ট বললাম যে আপনি যদি একটু ইনফর্ম করতেন। সো আপনারা জানেন যে আমি যেটা বলছি যে এই সংগঠনের নাম হচ্ছে BNZFS এবং BNZFS এর বর্তমানের প্রেসিডেন্ট হচ্ছে উনি। তো আরেকজন ভাই আছে এই কর্পোরেশনের, ওনার সাথে আমি আপনাদের সাথে কিছুক্ষণ পর কথা বলবো। থ্যাংকস অ্যালট আপনার মানে এই ইনফরমেশনটা একটু জানানোর জন্য, প্লাস আমাদেরকে হেল্প করার জন্য অ্যাটলিস্ট, যে আমরা যে অ্যাটলিস্ট নিউজিল্যান্ডে বসে বাংলাদেশের মাছ খেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বৈধভাবে, বৈধভাবে অবশ্যই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে নিউজিল্যান্ডে অ্যাকচুয়ালি আমাদের একটা রেডিও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে রেডিও একতারা, যেটা আপনারা দেখতেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাবু আছে? এটা আমাদের আরেকজন বাবু, দেখেন এই যে এই বাবু আমাদের প্যান্ডেমিকের সময় পৃথিবীতে আসছে, ওর সাথে আমার দেখা হয় নাই আনফর্চুনেটলি, ওরে দেখছি মাত্র কয়েকবার, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আম্মু কেমন আছো? এই এই আম্মুরে কিন্তু আপনারা দেখছিলেন গত বছর না মানে কয়েক মাস আগে দেখাইছিলাম, দেখেন এখন আমার কুলে উঠতে যাইতেছে না, এই আম্মু বড় হয়ে গেছে দেখেন। আসো আসো আসো, কিছুক্ষণ আগে আমি BNZFS এর যে প্রেসিডেন্ট ওনার সাথে আমি কথা বলছি, তো আপনারা ওনার কথা শুনছেন। সো ইফ আই এম নট রং, আমি আমার মনে হয় আপনি সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। সো আপনি ভাইয়ের সাথে আমি একটু মানে হালকা কিছুক্ষণ কথা বলতে যাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কী ধরনের অর্গানাইজেশন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই প্রথমবারের মতো আমরা চাঁদ রাত এবং ঈদ মেলা প্রোগ্রামটা করছি। সবার আগে বলি আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, আর BNZFS এটা হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি ইনকর্পোরেটেড, এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন নিউজিল্যান্ডে। আমাদের কাজগুলো সব চ্যারিটি বেসড। এই চ্যারিটি কীভাবে করে থাকি, আমরা বিভিন্নভাবে চ্যারিটি কাজ করে থাকি। যেমন এই যে কোভিড মহামারী গেল, এই মহামারীর সময় আমরা যার যেভাবে দরকার হয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি এর বাইরেও, আমরা তাদেরকে যখন যেভাবে সাহায্য সহযোগিতা পৌঁছিয়ে দেওয়া দরকার আমরা সেটা করেছি। আজকে যে প্রোগ্রামটা এটাও কিন্তু আমাদের কমিউনিটির জন্যই, যাতে আমরা সবাইকে একত্রিত করতে পারি। এই যে একটা ফিল, আমরা দেশের বাইরে আছি, চাঁদ রাত কিন্তু আমরা দেশে একটা অন্যরকমভাবে উদযাপন করি, তাই না? সেই উদযাপনের একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের এখানে, যে সবাই এসে একসাথে আলোচনা করলাম, দেখা হলো, ভাল লাগা হলো, এটা একটা আমাদের আয়োজন হচ্ছে। আমরা ইয়ারলি ম্যাগাজিন করি এবং মান্থলি করি, এটার নাম হচ্ছে আয়োজন। এখানে আমরা বিভিন্ন বাংলাদেশি আমাদের কমিউনিটি মেম্বারদের কাছ থেকে তাদের লেখা নিয়েছি, কবিতা, ছড়া, তাদের ধরেন অভিজ্ঞতা, বাইরে থাকার অভিজ্ঞতা দিয়ে আমরা একটা ম্যাগাজিন বেস করেছি। এটা অ্যাভেলেবল আমাদের ওয়েবসাইটে আছে। ইন এ নাটশেল, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিউনিটির মানুষকে একত্রিত করা, একসাথে থাকা,
এবং তাদেরকে আমাদের যে অভিজ্ঞতাগুলো শেয়ার করা, যাতে আমরা একে অপরের কাছাকাছি থাকতে পারি। ভিডিওতে দেখেন এখন তো ইউটিউবের যুগ বা ইন্টারনেটের যুগ, তো আমার কাছেও এটা পার্সোনালি খারাপ লাগে বা লাগতো একটা সময় যে আমি যখনই ইউটিউব চ্যানেল খুলতাম তখন দেখতাম কি যে আমেরিকান বাংলাদেশি ব্লগার থাকে বা আমেরিকাতে বাংলাদেশি কমিউনিটি বিশাল বড়, তারপর হচ্ছে লন্ডন সিটিতে এটা তো বলার কিছু নাই, মোটামুটি সব জায়গায় আছে, বাট আমাদের নিউজিল্যান্ডে সেই প্রচলনটা খুবই কম ছিল। বাট আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য যে বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি যারা, এটা দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশি যে আমরা যে ঈদের যে চাঁদ রাত অনুষ্ঠানটা করি ওনারাই কিন্তু আজকে এই ফার্স্ট এই নিউজিল্যান্ডে এই সর্বপ্রথম এটা ওনারা অর্গানাইজ করতেছে। সো ওনাদেরকে ধন্যবাদ দিয়ে অ্যাকচুয়ালি ছোটো করার কিছু নাই, বাংলাদেশ থেকে সরাসরি যে ইলিশ মাছের যেই যে প্রসেসিংটা বা যে প্রসিডিউর যাই হোক ওনারা কিন্তু এই বিষয়টা মানে দেখতেছেন বা ওনারা এই জিনিসটা হয়তো বা আশা করি ইনশাল্লাহ এক মাস বা দুই মাস পর আমরা ইলিশ মাছ খেতে পারবো। ধন্যবাদ যে আপনারা না আসলে কিন্তু এই অনুষ্ঠানটা এই এই সৌন্দর্য পেত না। আমরা আমাদের মতো চেষ্টা করেছি কিন্তু আপনারা এসে কিন্তু এটা পরিপূর্ণতা দিয়েছে। আর আপনারা যদি ইনভাইট না করতেন বা এরকম অনুষ্ঠান না করতেন আমরাও এরকম একটা অনুষ্ঠান পাইতাম না অ্যাকচুয়ালি, সেটা সত্য কথা। তো আমি চাই কি অ্যাকচুয়ালি যদিও এটা সম্ভব না যে নিউ ইয়র্ক সিটির মতো যে বাংলাদেশি যে কমিউনিটিটা এত বড়, ইনশাল্লাহ আমরাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যদি করি হয়তো বা যে অকল্যান্ডেও আমরা অ্যাকচুয়ালি তৃতীয় ঢাকা অথবা চতুর্থ ঢাকা যদি বানানোর একটা প্রচেষ্টা চালাইতে পারি। আর এইভাবেই কিন্তু মানে যত সব অনুষ্ঠান বলেন বা ইভেন্টস বাংলাদেশি কমিউনিটির এইভাবেই কিন্তু শুরু হয় একটা সময়, ইনশাল্লাহ আমরা না পারি পাঁচ বছর দশ বছর বা আমাদের সন্তানরাও অ্যাকচুয়ালি এই বেনিফিটটা পাবে আর কি। আমি সেই সাথে একটা আপডেট দিয়ে রাখি আপনাকে, আমাদের আজকের এই প্রোগ্রামটা করার বড় একটা উদ্দেশ্য আছে, কিন্তু এর আমাদের মিশন হচ্ছে আমরা বাংলাদেশ মার্কেট চালু করব, যেটা প্রতি মাসে একটা সানডেতে হবে, যেখানে আমরা এরকম আজকে যেরকম হচ্ছে আমরা সকাল থেকে শুরু করব, হয়তো দুপুর পর্যন্ত আপনি সকালে এসে নাস্তা করবেন, খাওয়া দাওয়া করবেন, আড্ডা দেবেন, সবার সাথে বাচ্চারা এসে এনজয় করবে, বাংলাদেশ কালচারটা দেখবে মার্কেটের মাধ্যমে। আমরা আসলে দেখতে চাচ্ছি আমাদের মানুষরা কীভাবে রেসপন্স করে, তা আমি আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি, আশা করি আপনিও দেখতে পাচ্ছেন যে যে মানুষের যে উপস্থিতি এবং মানুষের যে হাসি মুখ, আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যখন এই প্রোগ্রামটা চালু করব। সো আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন আর এই ভাইয়াদের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ ওনারা যদি না থাকতো আজকে মনে হয়েছে যে আমি নিউজিল্যান্ডে থাকতেছি, বাট এটার ভেতরে ঢোকার পর আমার কাছে মনে হইতেছে অ্যাটলিস্ট আমি ঢাকা সিটির মধ্যে আছি। তো এই ফিলিংসটা অ্যাকচুয়ালি আপনি মানে হাজার টাকা খরচ করলে এই ফিলিংস পাওয়া সম্ভব না, বাট ওনাদের কারণে কিন্তু এই জিনিসটা সম্ভব হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি আপনারা যেন এই ধরনের অনুষ্ঠান যেন আরও বেশি বেশি করেন, আমরা যাতে একটা এইরকম একটা ভালো অনুষ্ঠান পাই সবসময়, আর ইনশাল্লাহ আমাদের কমিউনিটি বড় হচ্ছে, ইনশাল্লাহ আরও বড় হবে। অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, থ্যাংক ইউ। উনিও যে BNZFS এর একজন মেম্বার একজন, বাট ওনার পজিশনটা যদি উনি নিজে বলতো সেটা আমাদের জন্য সুবিধা হতো। আমার নাম তানভীর ফয়সাল এবং আমি হচ্ছে রেডিও অ্যাক্টরের ডিরেক্টর, একমাত্র বাংলাদেশি রেডিও যেখানে FM এভরি উইক একটা শো হয় যেটা আমি হোস্ট করি এবং আমি দেখাশোনা করি। কীবারে হয় বা কয়টার সময় হয় যদি একটু বলতেন? তো এটা এভরি স্যাটারডে 104.6 FM 6:45 থেকে 7:30 পর্যন্ত হয়। নিউজিল্যান্ড টাইম? তো বাংলাদেশের টাইমের ক্ষেত্রে আপনারা জাস্ট 6 ঘন্টা, এখন আপাতত 6 ঘন্টা আপনারা আগে সেটা দেখতে পারবেন আর কি। আর এটা সম্পর্কে হালকা যদি একটু অ্যাড করতেন ভালো হতো আর কি, বাঙালি কমিউনিটি একটু দেখতে পারত। তো মেইনলি হচ্ছে মানে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে একটা বাংলাদেশি রেডিও যেন থাকে নিউজিল্যান্ডে, যেহেতু আমাদের আরও কমিউনিটি আছে, ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, ফিজি ইন্ডিয়ান কমিউনিটি, তাদের নিজস্ব রেজিস্ট্রেশন আছে। তো আমরা শুরু করেছি আর কি বাংলাদেশি রেডিও থাকুক, যেখানে আমরা এভরি উইক 45 মিনিটস বাংলাদেশি গান আমরা শুনতে, রেডিওতে বাংলা গান বাজছে এবং লিগালি বাজছে, দ্যাটস দ্য থিং। আমরা কপিরাইট যে ইস্যুগুলি সবগুলি ইনশিওর করে যতগুলি আর্টিস্ট বাংলাদেশে তাদের গানগুলো রেজিস্টার করে রাখছে, দে ক্যান কালেক্ট রয়্যালটিস ফ্রম দ্য নিউজিল্যান্ড মিউজিক কমিশন, এবং আমরা লিগালি বাজাচ্ছি প্রত্যেকটা গান সব কিছু। তো ইনশাল্লাহ যারা এটা দেখতেছেন, যারা নিউজিল্যান্ড থেকে আমাদেরকে দেখতেছেন এই ভিডিওটা, ডেফিনেটলি রেডিও একটারা 104.6 FM এভরি স্যাটারডে 6:45 থেকে শুনবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এটাও একটা ইনিশিয়েটিভ আমি যদি বলি যে আপনারা সবসময় আমি আগেও বলছি যে আপনারা কানাডা, USA বা লন্ডন সিটিতে প্রত্যেকটা জায়গায় দেখবেন বাঙালি কমিউনিটি বিশাল বড়। বাট অনেকেই প্রশ্ন করেন আমাকে যে ভাইয়া নিউজিল্যান্ডে অ্যাকচুয়ালি বাঙালি কমিউনিটি কীরকম? হ্যাঁ, নিউজিল্যান্ডে একটা সময় বাঙালি কমিউনিটি ছোটো ছিল, কারণ এখন আর আগের মতো ছোটো নাই, আলহামদুলিল্লাহ অনেক বড় হচ্ছে। দেখেন আমি অনেক কিছুই দেখাইছি আপনাদেরকে, রেডিও একটার সম্পর্কে একটু আগে বললাম, ভাইয়া তো বললোই অ্যাকচুয়ালি, আর দিস ইজ
দিস ইজ দ্য ফার্স্ট টাইম লাইক হি ইজ ডুইং দিস কাইন্ড অফ থিং অ্যান্ড এটার বাইরেও অ্যাকচুয়ালি আমি সেটাও বলছি যে আজকে যে চাঁদরাদের অনুষ্ঠান হচ্ছে এটাও ফার্স্ট টাইম BNZFS এর মাধ্যমে সেটা হচ্ছে ইলিশ মাছ আসছে ইনশাল্লাহ তারপর হইতেছে আমাদের ম্যাগাজিন সবসময় হচ্ছে ইনশাল্লাহ আরও অনেক কিছু দেখতে পারবেন বাংলাদেশের আমাদের এই কমিউনিটির মধ্যে অ্যাকচুয়ালি আর কি নেক্সট উইকে আমাদের বাংলাদেশে একটি ফুটবল কাপ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম সেখানে রেডিও একটা হচ্ছে মিডিয়া পার্টনার BNZFS এর ট্রফি পার্টনার আমরা এখানে আমরা চাই যে বাংলাদেশি ছেলেপেলারা উইদাউট ডুইং ড্রাগস খেলাধুলা মগ্ন থাকুক এবং এভরি ইয়ারলি আমরা এখন এই জিনিসটা করা শুরু করবো ফুটবল বলেন ক্রিকেট বলেন টেনিস বলেন ইউ উইল ট্রাই টু কিপ আওয়ার ইউথ এনগেজড তো obviously don't do drugs keep engaged আমি আমি স্পটটা জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি ভেনুটা কোথায় ভেনুটা হচ্ছে মানোরেভা ফুটবল গ্রাউন্ড আচ্ছা আচ্ছা এই অ্যাড্রেসটা এতটুকুই তো যথেষ্ট আচ্ছা যদি আমি যাই অ্যাকচুয়ালি তা আমি চেষ্টা করবো আপনাদেরকে শ্যুট করে সেটা শেয়ার করার জন্য আর কি সো অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি সো ডেফিনেটলি ভাই আসবেন নেক্সট উইক 8 তারিখ সানডেতে টুর্নামেন্ট হবে 9টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ 8টা ডিফারেন্ট টিম আই বিলিভ 6-7টা ডিফারেন্ট টিম আইপিএল টাইম ফুল প্লেয়ার কেউ কাউকে চেনে না এখানে প্লে অফ দ্য ফুটবল হচ্ছে ডেফিনেটলি আসবেন আচ্ছা অবশ্যই ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান মোটামুটি আরও কিছুক্ষণ চলবে এখন প্রায় 9টার কাছাকাছি 10টা পর্যন্ত অনুষ্ঠানটা চলবে যেটা বলা হয়েছে বাট আমি এতক্ষণ পর্যন্ত তো থাকতে পারবো না আমার কাছে বেশ ভালো লাগছে অনুষ্ঠানটা সো আমি জাস্ট এখান থেকে বের হয়ে গেছি অনেকজনের বসটক নেওয়া হয়েছে আপনারা দেখছেন বাট আমার এই ভিডিওটা একটু লম্বাও হইতে পারে অ্যাকচুয়ালি কারণ যেহেতু অনেকগুলো মানুষ এখানে আছে অনেক জিনিস আমার দেখাইতে হয়েছে সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবেন বাঙালি কমিউনিটি এত সুন্দর একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করলাম সো আই উইল সি অন মাই নেক্সট ব্লগ টিল দেন বি হ্যাপি স্টে সেফ অ্যান্ড পিস